ভাই ফোটাতে অনেক রকম মিষ্টি দিতে হয়। নমস্কার বন্ধুরা, আমরা দুজনে আবার হাজির হয়ে গেছি। সামনে কালী পুজো, তাই তারপরেই দুদিন পরেই ভাই ফোটা। ভাই ফোটার স্পেশাল সেমই আর লুচি করে আপনাদেরকে দেখাবো। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সেমই আর লুচি বানানোর জন্য বেশি উপকরণ লাগবে না। কি কি নিয়েছি আপনারা দেখুন। ময়দা নিয়েছি 500, চিনি নিয়েছি, রিফাইন তেল, কাজু কিশমিশ আর দু প্যাকেট সেমই নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি, আর ঘি লাগবে, ঘি নিয়েছি, আর কটা এলাচ নিয়েছি। যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে এলাচটা দিলে বেশি স্বাদ লাগে খেতে, সেন্টটাও খুব সুন্দর লাগে। নাতি নাতনিরা, আমি ময়দাটা মাখতে শুরু করি। ময়দার মধ্যে রিফাইন তেল দিয়ে দেব, ময়মের জন্য চিনিটা লাগবে, চিনি দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দেব। শুকনোর সময় ভালোভাবে ময়াম দিয়ে দেব, ময়াম দিয়ে পরে জল দেব। উঠে গেল বলে আমি বুঝতেই পারলাম না। মুঠো পাকিয়ে দেখবা, যে মুঠো পাকিয়ে গেছে তাহলে অল্প অল্প জল দিয়ে, তখন ময়াম দেওয়া হয়ে যায়, তখন অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, ঠাসতে হবে। তুমি যেন অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেব। এবার কড়ার মধ্যে ঘি দিয়ে দেব। আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, 200 গ্রাম সেমাই দিচ্ছি। সেমাইটা ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে যদি না ভাজেন, রিফাইন তেল দিয়ে ভাজা যাবে, কিন্তু ঘি ঘিয়ের স্বাদটা পাবেন না আর ভালোও লাগবে না খেতে। বাজারে যে সেমইগুলো ভাজা পাওয়া যায় সেইগুলো কিন্তু অনেক দিনের ভাজা থাকে আর কেমন গন্ধও লাগে, খেতেও ভালো লাগে না। ওর জন্য বাড়িতে এরকম কাঁচা সেমই এনে ঘি দিয়ে ভেজে খেতে হয়। সেমইটা লাল লাল করে ভেজে দিলে সেমইটা খেতে ভালো লাগে আর ঝরা টাইপেরও হয়। ভাজলে গায়ে একসঙ্গে চাপ ধরে লেগে যায়, খেতে অত সুস্বাদ হয় না। দেখেন বন্ধুরা, আমি লাল লাল করে সেমইগুলো ভেজে নিয়েছি। 200 গ্রাম সেমইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দেবো। যত দুধ বেশি দেওয়া যাবে তত স্বাদ বাড়বে বেশি সেমইয়ের। বাটিটা ধুইয়ে ওই কাজু কিশমিশগুলো এবার ধুয়ে নেব। কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নয়তো মিষ্টিটা লেগে যাবে। ময়দাটা মাখাতে মাখাতে ডো হয়ে গেছে, এবার আমি লুচি কেটে নিচ্ছি। এইভাবে লুচিগুলো গুটি করব। ভাই ফোটাতে অনেক রকম মিষ্টি দিতে হয় আর লুচি আর সিমই দিলে আরো ভালো লাগে। সেমই বানাতে খুব সহজ, ছোটরাও দেখলে কিন্তু পারবে। খুব সহজ পদ্ধতিতে সেমইটা বানিয়ে খেলে খুব স্বাদও লাগে, টেস্টিও হয়। একটু তেল মাখিয়ে নেব লুচি লেচিতে, জমজম। এইভাবে লেচিগুলো তেল মাখিয়ে নিলাম, 10 মিনিটের জন্য রেস্টে দেব। দেখুন বন্ধুরা, টকবক করে সেমইগুলো ফুটছে, কিছুটা আমি ফুটিয়ে নেব। 200 গ্রাম সেমই দিয়েছি আর 1 লিটার দুধ, তার মধ্যে 200 গ্রাম আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দেবেন। এ ভালো করে নাড়াচাড়া করে দেব। সেমইটা এইভাবে পাতলা করে নামাতে হবে, কিন্তু পরে জমাট বেঁধে যাবে। আর যদি ভাবেন যে দুধটা ভালো করে শুকিয়ে নামাবেন গাঢ় করে, কিন্তু ওটা পরে চাপ ধরে যায়। কিন্তু এবার এলাচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব, দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো।
ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। কুকুর খুব আছে, মাছ নিয়ে আনছে। কড়াইটা ধুতে হবে, সেমই হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো লুচিগুলো ভাজার জন্য। তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। দশ মিনিট পরে খুলে নিচ্ছি। এবার লুচিগুলো বেলে নেব। গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেব। এইভাবে তুলে নেব। লুচি ভাজার সময় তেলটা খুব জোরে জাল দিয়ে গরম করে নিতে হবে, নাই তো লুচিগুলো কিন্তু ফুলবে না। মাউন্টটাও ভালো মতো দিতে হবে। এই যে কড়া কড়া করে ফুলছে খুব সুন্দরভাবে। কষ্ট পাচ্ছি খুব, দেখলেন বন্ধুরা সেমই আর লুচি করতে খুব কম সময়ের মধ্যে করে ফেললাম। ভাই ফোটার দিনকে লুচি আর সেমই রান্না করে খাওয়াইয়ে লিখে দেবা, ভাই ফোটাও দেবা। প্রত্যেকবারের মতো এইবারও প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন। আমরা নতুন রেসিপি নিয়ে আবার আসছি। নমস্কার।